একটা বাংলাদেশে একটা স্বনামধন্য আইএসপিতে বসে আছি, যাদের আইএসপি এবং সিএটিভি মিলে অলমোস্ট 80,000 ক্লায়েন্ট আছে। সো এই আইএসপিতে আমরা অলরেডি আমাদের সিস্টেম অ্যাডমিন রঞ্জিত দা, আমাদের সিইও সাজ্জাদ ভাই ওনারা, এবং অলরেডি টেকনিশিয়ানস যারা আছেন ওনারা সবাই মিলে সকাল থেকে চেষ্টা করে অলরেডি নেটওয়ার্ক দাঁড়া করে ফেলেছেন। সিএটিভি পাস করেছেন একই অনু থেকে, একই থেকে ইন্টারনেট পাস করেছেন, ভিলান হয়ে গেছে। ভিলানের ভিডিওটা আমরা জাস্ট আগের ভিডিওতে দিয়েছি। এবারের ভিডিওতে আমাদের রঞ্জিতদা দেখাবেন কি করে লুপটাকে আটকে দেয়া যায়, যে ওয়েনিউর পরের থেকে, ওয়েনিউর আগে ক্লায়েন্ট এন্ডে যদি কোনো লুপ হয় তাহলে কিভাবে সেই লুপটাকে ওয়েলটি থেকে আটকে দেয়া যায়, যেটা ওয়েনিউর পরে আর ওয়েলটি পর্যন্ত আসবেই না। সো রঞ্জিতদা, ক্যান ইউ ডু ইট ফর আস? লুপ, সিডিসি লুপ, সিটিসি স্পেস লুপ, সিটিসি লুপ, আমরা অলরেডি একটা পন পোর্টে আমরা লুপটাকে আটকে দিয়েছি, এবার দ্বিতীয় পন পোর্টে লুপটাকে আটকাবো। এভাবে আমরা তিন নাম্বার আটকাবো এবং চার নাম্বার আটকাবো। কমান্ড ইজ সেম, সিটিসি লুপ ডিটেক্ট এনাবল, and second one is CTC looped enable. Enable লিখতে হবে, রাইট? নাও ইউনিট থ্রি, এখানে ইউনি বলতে বোঝানো হচ্ছে অন পোর্টটাকে, অন মডিউলটাকে বোঝানো হচ্ছে, যে এই পোর্টের সাথে যারা কানেক্টেড থাকবে তাদেরকে বোঝানো হচ্ছে। এক্সিট, ওকে। সো আমরা তিনটা পোর্ট করে ফেলেছি, ওকে। হোল্ড অন, হোল্ড অন। সো রঞ্জিতদা, আপনাকে এর পরের বার যদি করতে দেওয়া হয়, সো ইউ ক্যান ডু ইট, আপনি করতে পারবেন অবশ্যই। আপনি এত বড় একটা নেটওয়ার্ক চালান, সো অবশ্যই আপনাকে করতে পারতে হবে। সো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম কীভাবে ওয়েলটি থেকে কীভাবে আমরা লুপটাকে ওয়েনিউ লেভেলে কন্ট্রোল করে রাখতে পারি। কোনো ব্যাপার না, একটা পন পোর্টে 64টা আছে কি 34টা আছে, যে ওয়েনিউ থেকেই আসুক না কেন সেই ওয়েনিউ থেকেই লুপটা ওই স্পেসিফিক ওয়েনিউতে আটকে যাবে। সো এই ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।